सब ईमान कमजोर खूब मन कर मनोयोग दिए सुनबें আমার আল্লাহ বলছেন নামাজ পড়ার কথা আল্লাহ আমাদের নামাজ পড়ার কথা বলেছেন না বলেন নি কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েনি আল্লাহ আমাদের রোজা রাখতে বলেছে আল্লাহ কিন্তু নিজে রোজা রাখেনি আল্লাহ আমাদের হজ করতে বলেছে আল্লাহ নিজে হজ করেন নি আল্লাহ আমাদের যাকাত দিতে বলেছে আল্লাহ নিজে যাকাত দেয় না তা আল্লাহ যখন করে না আমরাও করব না তাই না নাউজুবিল্লাহ আপনার আমার বাবার বাবাকে করতে হবে কিন্তু আল্লাহ নিজে করেছেন তারপর আমাদের বলেছেন কি বলুন তো ان الله وملائكته يصلون على النبي আল্লাহ বলছেন আমি এবং আমার মালাইকা ফেরেশতারা আমার হাবিবের উপর দরুদ পড়ি একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয় আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ তোমরাও আমার হাবিবের উপর দরুদ পড়ো আমার আল্লাহ বলেন যদি কেউ আমার হাবিবের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহ maaf করে দিই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন যদি কেউ আমার হাবিবের উপরে দুইবার দরুদ শরীফ পাঠ করে আমি তার 60টা গুনাহ maaf করে দিই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন যদি কেউ আমার হাবিবের উপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে আমি তার 100টা গুনাহ maaf করে দিই সুবহানাল্লাহ কেমন হচ্ছে মহব্বতের সঙ্গে দরুসিব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على बेहेस्तेर की रंग कुटुरी रंगीन बाला खाना बेहेस्तेर की रंग कुटुरी रंगीन बाला खाना रंगीन रंगीन কি সুন্দর কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা রঙিন রঙিন দালাল কুঠা কি সুন্দর কারখানা সোনার থাম্বা মতির ঘর জহর গায়ে তারে তার সোনার থাম্বা মতির ঘর জহর গায়ে তারে তার ঝি
झिकिमिकि करे सादा মনি মুক্তার দানাম কি সুন্দর কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা রঙিন রঙিন দালাল কুঠা কি সুন্দর কারখানা সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে তারে সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থারে থার ঝিকিমিকি করে সাদা মনি মুক্তার দানা কি সুন্দর কারখানা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين رب العالمين دعامو يا يامر الله يا مادر شاكولير الله সর্বোপরি তুমি আপনার দরবারে দোয়া চাই আল্লাহ পে আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন আযাবুল কবর থেকে নাজাত দিন জাহান্নামের আযাব থেকে নাজাত দিন মওতের আযাব থেকে নাজাত দিন জাকান্দানির আজাব থেকে নাজাত দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন রব্বুল আলামিন দয়াময় আয়ামার আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ পে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মওত দিন জুম্মার দিন মওত দিন রমজান মাসে মওত দিন কুরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন কলমা পড়তে পড়তে মওত দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সেজদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সওয়াব ইনায়েত করেন এ সওয়াব আমাদের আকাব আমাদের সরদার আমাদের সরতাজ নূর নবী হাবিব আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা সুর পৌঁছে দিন
نبين صدقين صعداء صالحين تابعين تبع تابعين نئے مستحسن محدثين مفسرین حضور در پاک صحاب کنا پہنچے دین جنگ اوہو جنگ بدر شہیدی کربلا حضور در پاک صحاب کنا پہنچے دین مکہ شریف مدینہ شریف جنت الباقیہ جنت المعلر مدد جو تو قبر باسی آچھے اللہ سکولے روپا کے سواب کھنا پہنچے دین خاص کرے غوث العظم محبوب سبحانی کتب ربانی حضرت بڑو پیر بابا عبدالقادر جیلانی حضرت دربار سواب کھنا پہنچے دین گریبی نواد حضرت خازہ مین الدین چیست حضرت دربار سواب کنا پہنچے دین حضرت کتب الدین کاکی نجم الدین اولیاء سابقی باللہ حضرت دربار سواب کنا پہنچے دین خاص کرے اللہ بھارو تیر دیتیو مسلم تیتو بھومی فڑو فڑا سری مجادر زمان دادا حضور قبلہ دربان سواب کھنا پہنچے دین حضرت بڑو حضور میجو حضور سیجو حضور نا حضور اببا جان چھوٹو حضور پیر قبلہ دربان سواب کھنا پہنچے دین اللہ من اممہ جند روپا کے سواب کھنا پہنچے دین فڑو فڑا شریف فڑو فڑا شریف راسے پاسے جو تو کو بڑو باسی کترے کترے سویا چلا سکولے روپا کے سواب کھنا پہنچے دین حضرت صافت علی عویسی حجرت دربڑے پہنچے دین حضرت سائس اقصہ حجرت دربڑے پہنچے دین حضرت صفی عبد المومن صاحب حجرت دربڑے پہنچے دین حضرت علامہ روح الامین صاحب حجرت دربڑے پہنچے دین حضرت بڑو حافظ صاحب حجرت دربڑے پہنچے دین حضرت چاہ شہیدان حضرت حسین بخاری حضور دربڑے پہنچے دین خونکہ صاحب عبدال صاحب سلیمان صاحب ہدایت اللہ صدایت اللہ منشی گنیمت اللہ حضور دربڑے صاحب کھنا پہنچے دین خاص کن اللہ اپنا دربڑے دعا چاہی امرے کنے جو تو بھائی رہا تلے آتی اللہ وردار اڑالے امر جو تو مامون رہا تلے آتی اللہ اللہ مدے سکولیڑ ماں باپ نانا نانی دادا دادی آباز داد روپا کے سواب کھنا پہنچے دین ای گرہ میں ای بستی تے جو تو قبر باسی کترے کترے سویا چلو سکولیڑ روپا کے سواب کھنا پہنچے دین جیسا بھائی را دودھ دوران تو دیکھے زہاد پولے چھے بھائی دیر گیرہ میں پڑھائی بستی تے کور بستانے جو تو قبر باسی کترے کترے سویا چلا سکولے روپا کے سواب کھنا پہنچے دی رب العالمین دعیم اللہ تعالی اپنا در بڑے اڑو دعا چاہی امی نیجے باپ ہرا اللہ میں ماں ہرا اللہ مر اببا جان اممہ جان کہ اللہ پیٹے کے نیے چین اللہ بلڈا کے سارا دیے دنیا تے کے بیدائی نیے چلے گئے چھے اللہ ای مجلسے ایمون ایمون بھائی مر ہاتھ پولے چین جڑا نہ کی باپ ہرا ہوئے گئے چھے جڑا نہ کی ماں ہرا ہوئے گئے چھے اللہ امون امون بھائی امان ہاتھ تولے چھن جڑا نہ کی امان متن مباب دھوٹو کے ہاڑیے فیلے چلا
জানি না জানি না জানি না জানি না আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান নানা জান নানি জান দাদা জান দাদি জান আত্মীয় স্বজন জানারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জানি না কবরের মধ্যে কি অবস্থায় আছে আল্লাহ যদি কারো কবরের মধ্যে বিন্দু মাত্র আযাব হতে থাকে আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিন আল্লাহ কবর গুনাহকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবর গুনাহকে উজালা করে দিন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দান করুন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন এ দোয়া আল্লাহ পি আমাদের সকলের জন্য কবুল করে নিন আয় আল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার মুরিদ মুতাকেদিনদের জন্য কবুল করে নিন আমার রসুল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতের জন্য কবুল করে নিন কুল মুমিন মুমিনাতের জন্য কবুল করে নিন এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ 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 রহমত করে কবুল করে দেন আল্লাহ রাসূলের কদমের ওসিলায় কবুল করে আল্লাহ আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই যদি কোনো ভাই আমার দিনার মধ্যে থাকে দিনা থেকে উদ্ধার করে দেন আল্লাহ যারা কন্যাদায় আছে আল্লাহ কন্যাদায় থেকে উদ্ধার করে দেন যারা বিমারে আছে বিমার থেকে শিফা দান করুন এসব ভাইয়েরা কাজ করবার করে হালাল দেবর করে দিন রুজি রোজগারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্য বরকত দিন আল্লাহ আমাদের ভাই ভাই মিল মহব্বত দিন বাপ বেটায় মিল মহব্বত দিন মা বেটায় মিল মহব্বত দিন স্বামী স্ত্রীতে মিল মহব্বত দিন মুসলমান মুসলমানের মধ্যে মিল মহব্বত দিন পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আছে আল্লাহ হেফাজত করুন খাস করে ইরাকের মুসলমানদের হেফাজত করুন আফগানিস্তানের মুসলমানদের হেফাজত করুন প্যালেস্তানের মুসলমানদের হেফাজত করুন লিবাননের মুসলমানদের হেফাজত করুন বর্মার মুসলমানদের হেফাজত করুন মিয়ানমারের মুসলমানদের হেফাজত করুন সারা ভারতের মুসলমানদের হেফাজত করুন কাশ্মীরের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন এই ভারতে এই বাংলায় আল্লাহ আমরা হিন্দু মুসলমান মিলে বসবাস করি আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের মধ্যে ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা দান করুন মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সকলকে হিদায়ত করে দিন এই হিদায়ত করনে ওয়ালা ইয়া আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার اللهم نجات من النار اللهم نجات من النار اللهم نجات من النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد برهاك 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 لا اله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্ত আল্লাহুম্মা প্যারে হাজিরে মাইলেস
উপস্থিত আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বনু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বনু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খাইলে মাইদিসকে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নেবার জিনিস বুঝে নেবার চেষ্টা করবেন, আকেল মান করলে ইশারাই কাফি। বেশি লম্বা চওড়া আলোচনা করব না, সংক্ষেপে খুব জরুরাত খুব দরকারি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করো, বলুন আমিন। তবে হ্যাঁ, আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি, এটা আমার স্বভাব চরিত্র আচার ব্যবহার, আপনার যে যেমন ভাবে পারবেন নেবেন। আরে কথাটা না বলে আমি কোথায় ওয়াজ করিও না করবো না। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই অহংকার করে নয়, আপনাদের দোয়াই আপনাদের মা বাবের দোয়াই আল্লাহ তাআলা শুধু আমাকে এই পশ্চিম বাংলায় ঘোড়ায় নে, ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যাইনি বলে আমার জানা নাই। হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ ইলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই উড়িষ্যা লখনউ হায়দ্রাবাদ আহমেদাবাদ মুরাদাবাদ কোটা রাজ্যের কথা বলবো, আল্লাহ আমাকে নিয়ে গেছেন ওয়াজ করার জন্য। এটা ভারতের কথা বললাম, ভারতের বাইরে পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চায়না বাংলাদেশ আল্লাহকে আমাকে ওয়াজ করতে নিয়ে গেছে। আপনাদের দোয়ায় আপনাদের মা বাবের দোয়ায় আল্লাহ আমাকে একবার নয় দুবার নয় চারবার নয় ছবার নয় সাত সাতবার আল্লাহ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফে হজ করিয়েছে। এই যে হাতগুলো দেখছেন, এই যে হাতগুলো দেখছেন, বারেবার আল্লাহর কাবা শরীফে হাত বুলিয়েছি বুকে করে দিয়ে জড়িয়েছি। এই যে মুখটা দেখছেন না, এখানে কোনো হাদিস সাহেব আছে কিনা জানি না, আছেন না? যেসব হাদিস সাহেব ভাইয়েরা আছেন নিশ্চয় জানবেন, আর আমার ভাইয়েরা এখন যা ইউটিউবে বেরিয়েছে নিশ্চয় দেখেছেন। আল্লাহর বাইতুল্লাহ
কাবা শরীফের কোনায় একটা গোল পাথর আছে, সুন্দর পাথর। সে পাথরটার নাম হচ্ছে হজরে আসওয়াদ। ওই হজরে আসওয়াদ পাথরটার কাছে আগিয়ে গেলেন কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পাথরটার কাছে আগিয়ে গিয়ে কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। পাথরটাকে লক্ষ্য করে বলছে, পাথর, এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো কিমত নাই, তোর কোনো মূল্য নাই। পাথরটাকে উদ্দেশ্য করে এত কথা বলার পরে কি বলছে, এ পাথর, তবে হ্যাঁ শোন, আমি ওমর বলছি, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত মূল্যবান মূল্যবান পাথর পাঠিয়েছে, হীরে মণি মুক্তা চুনি পান্না, যত মূল্যবান মূল্যবান পাথর পাঠিয়েছে, আল্লাহ সবচেয়ে বেশি সম্মান তোকে দান করে দিয়েছে। জোরে বলুন। পাথরটাকে লক্ষ্য করে বলেছিল, আই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলছেন, আই, তোর কিমত মূল্য কেন জানিস? আমার রসুল তোকে চুমা দিয়েছে, অতএব আমার নবী তোকে চুমা দিয়েছে, আই, আমি ওমর তোকে একটু চুমা দিয়ে ধন্য হয়ে যাই। আমি যখন হজ পাকে গিয়েছিলাম, প্রথম হজে গিয়েছিলাম, আমার বয়স তখন ছিল 26 বছর বয়সে আমি হজে গিয়েছিলাম। খুব ছোট্ট করে বলছি, মসজিদুল হারাম আল্লাহর কাবা শরীফের সম্মুখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম, আর আমার কাজ ছিল 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পরেই হাজিরে আসওয়াদের চুমা দিয়া। এই মুখ দিয়ে আল্লাহ 100 বার চুমু খাইয়েছে। সেই হাত কাবা ঘরে হাত বুলোনো হাত দিয়ে আল্লাহ তাআলা তাদের দোয়া চাই, সে হাজিরে আসওয়াদে চুমা খাওয়া মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পর্দার আল্লাহ মাহবুবের আছে, আল্লাহ যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলো যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন, আমার রসুল পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করেন, আর আমরা যারা গিয়েছি আল্লাহ যেন আমাদের আর একবার করে যেন কবুল করে নেবেন। আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতে চাইছি, আপনারা বয়স্ক মুরব্বী, জুয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছে, আমি আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু হাতের ইশারা করে বলুন, বুঝতে পারি? কই ওড়ে না কেন? হাত তুলে বলুন, বুঝতে পারি ভাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, আপনাদের আবার ইজাজত কেন চাইলাম? আপনার কাছে অর্ডার কেন চাইলাম? হুকুম কেন চাইলাম? এই স্টেজটা করা হয়েছে তো আলেম ওলামারা বক্তারা বসে বক্তব্য দেবে, আবার ইজাজত চাওয়ার দরকার কি আছে? নিজেকে একটু ফুটাচ্ছে মনে হচ্ছে না? ইজ্জত দেনেওয়ালাকে। আর যারা কথা বললেন তারা কি বলছেন, মমতা ব্যানার্জি নাকি? কত সুন্দর প্রশ্ন করলুন, আমার আল্লাহ খুশি হতেন না? ইজ্জত দেনেওয়ালাকে এখনো জবান খোলেন নাই আল্লাহ, যারা জবান খোলে নাই আল্লাহ কি বলবো, তাদের কবুল করে লিওনি আল্লাহ, বলতে বলে কি কি আশ্চর্য। ইজ্জত দেনেওয়ালাকে, ইজ্জত লেনেওয়ালা বড়হা নিঃসন্দ, ইজ্জত দেনেওয়ালাও আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া চান, আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাইছি।
আল্লাহ যেন আমাদের সকলের ইজ্জত সম্মানটাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কেন আপনাদের কাছ থেকে ইজাজত চাইলাম, কেন ওয়াদা চাইলাম, কেন হুকুম চাইলাম আপনাদের কাছ থেকে? মনে রাখবেন তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দিন ইসলাম কায়েম হয়নি। দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দিন ইসলাম কায়েম হয়েছে একমাত্র আমার নবী, আমার নবী, আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারাই। বল সুবহানাল্লাহ, জোরে বলেন ঠিক না ভুল, ঠিক না ভুল। এর পরেরটা মনে রাখবেন, এর পরেরটা মনে রাখবেন আর মনোযোগ দিয়ে শুনুন। মনে রাখবেন নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, জাকাতের বিনিময়, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রশ্মি সারা পৃথিবীতে জ্বলে না, ছড়াই নেই। ফের বলছি শুনুন, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, জাকাতের বিনিময়, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াই নেই, ছড়াই নেই, ছড়াই নেই, আল্লাহর কসম খেয়ে বলছি। তবে হ্যাঁ, নামাজ আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে, আমি তোহা, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবার 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 বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনী ব্যক্তিদের হজ করতে হবে,